सुप्रिय शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा भलो आसो। हमारा आज के शिल्प सम्पर्क प्रथम अध्याय विषयगुलो निये आलोचना करब। प्रथमटा हलो बांग्लादेशेर उत्तम शिल्प सम्पर्क प्रतिष्ठान सरकारेर गृहीत पदक्षेप शुरू, अर्थात बांग्लादेशेर शिल्प प्रतिष्ठाने जाते सुष्ठु सुंदर एवं स्थितिशील सम्पर्क बजाय थाके सेजन्य सरकार कर्तृक किछु पदक्षेप आछे। जे समस्त पदक्षेपगुलो अनुसरण करले देशे विद्यमान शिल्प कारखानार मध्ये एकटि सुष्ठु सुंदर परिवेश विराजमान थाकबे। সেই সরকারের গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে প্রথম আসছে সর্বনিম্ন মজুরি হার নির্ধারণ। অর্থাৎ শিল্প কারখানা যে সমস্ত শ্রমিকরা কাজ করবে তাদের জন্য সরকার কর্তৃক একটি নির্দিষ্ট মজুরি হার নির্ধারণ করে দেওয়া হয়। যেমন আমাদের দেশে গার্মেন্টস শিল্পে একজন শ্রমিক যখন কাজ করবে তখন সর্বনিম্ন মজুরি কত হবে সরকার সেটা নির্ধারণ করে দেয়। এর ফলে দেখা যায় যে মালিকের সাথে শ্রমিকের মধ্যে একটা সম্পর্ক, সুষ্ঠু সম্পর্ক বজায়। দুই নম্বর যে পদক্ষেপ সেটা হলো নির্ধারিত সর্বনিম্ন মজুরি বাস্তবে। সরকার শুধুমাত্র সর্বনিম্ন মজুরি হারই নির্ধারণ করে না, সেই হার যাতে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা বাস্তবায়ন করে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। তিন নম্বর যে পদক্ষেপ সেটা হলো শিল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি। অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের মালিকের সাথে শ্রমিকের বিরোধ থাকবে, এটাই স্বাভাবিক, এবং সেই বিরোধ কিভাবে কোন পদ্ধতিতে নিষ্পত্তি হবে সেই পদ্ধতিগুলো সরকার কর্তৃক নির্ধারিত থাকে। সেই পদ্ধতির আলোকে শিল্প প্রতিষ্ঠানে বিদ্যমান যে বিরোধ আছে সেই বিরোধগুলো নিষ্পত্তি করা। তিন নম্বর চার নম্বর আমাদের আসলে অনুকূল শ্রমনীতি। অনুকূল শ্রমনীতি বলতে বোঝানো হয়েছে শ্রমিকদের কল্যাণে সরকার কর্তৃক যে শ্রম নীতিমালা তৈরি করা হয় সেটা যদি সরকার শ্রমিকদের অনুকূলে থাকে অথবা শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে তাহলে সেটাকে বলা হয় অনুকূল শ্রমনীতি। অর্থাৎ সরকার যখন কোনো শ্রমনীতি প্রণয়ন করে সেখানে যাতে শ্রমিকদের স্বার্থে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়টা খেয়াল রাখে। পাঁচ নম্বর পদক্ষেপ সংগঠন গঠনের স্বাধীনতা। অর্থাৎ শ্রমিকদের দাবি দেওয়া, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় মালিকের কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য শিল্প প্রতিষ্ঠানে যে কোনো সংঘ বা সমিতি গঠন করার অধিকার আছে এবং সেটা সরকার কর্তৃক অনুমোদিত, এবং এই ধরনের সংগঠন গঠনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা অব্যাহত থাকে। অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মূল্যায়ন। শিল্প কারখানার অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা এর মূল্যায়ন করার জন্য সরকার ব্যবস্থাপনাকে ক্রমাগতভাবে চাপ দিতে থাকে। অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানে যাতে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা বিদ্যমান থাকে সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপর একটা চাপ অব্যাহত থাকে। সাত নম্বর যে পদক্ষেপ সেটা হলো যৌথ দর কষাকষি প্রয়োগ উৎসাহ। অর্থাৎ শ্রমিক এবং মালিকের মধ্যে যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব বা সমস্যার সৃষ্টি হবে
সেটা পরস্পর বসে তর কষাকষির মাধ্যমে যাতে নিষ্পত্তি হয় সেই পদ্ধতিটিকে সরকার বেশ উৎসাহিত করে। কারণ দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে শিল্প কারখানা বন্ধ করে দিয়ে উৎপাদনকে ব্যাহত করা এটা কখনোই সরকার প্রত্যাশা করে না। বরং মালিকের সাথে শ্রমিকদের যে দ্বন্দ্ব আছে, যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে সমস্যাগুলো আছে, সেগুলো যাতে পরস্পর বসে দর কষাকষির মাধ্যমে সেগুলো নিষ্পত্তি করতে পারে সেক্ষেত্রে সরকার উৎসাহিত করে থাকে উভয় পক্ষকে। অনুকম শ্রম আইন কোনো সরকার সবসময় শ্রমিকদের স্বার্থকে সামনে রেখে অথবা তাদের স্বার্থকে সংরক্ষণ রেখে শ্রম আইন প্রণয়ন করে। এর ফলে মালিকের সাথে শ্রমিকদের একটা সুসম্পর্ক বিদ্যমান। শ্রমিকদের পেশাগত অভিযোগ সমূহে পর্যালোচনা ও সমাধান, যারা শিল্প প্রতিষ্ঠানে কাজ করে, যে যে পেশায় যে দায়িত্ব নিয়োজিত আছে, সেই দায়িত্ব কাজ করতে গিয়ে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন সমস্যা থাকে, সেই সমস্ত সমস্যাগুলো পর্যালোচনা এবং সমাধানে উৎসাহিত করা। শ্রম কল্যাণ বিভাগ চালু, সরকার শ্রমিকদের স্বার্থে আলাদা শ্রম কল্যাণ বিভাগ চালু করেছে, শ্রম মন্ত্রণালয় এটা পর্যবেক্ষণ করে। সরকার কর্তৃক বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা, সরকার কর্তৃক বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা। সরকার বিভিন্ন সময় শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়ে থাকে, যেটা উত্তম শিল্প সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করে। সর্বশেষ বিরাষ্ট্রীয়করণ কর্মসূচি বন্ধ। বিরাষ্ট্রীয়করণ বলতে বোঝানো হয় অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি মালিকানায় নিয়ে যাওয়াকে বলা হয় বিরাষ্ট্রীয়করণ। অর্থাৎ সরকার সরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিজস্ব মালিকানায় পরিচালনা করে। শিল্প প্রতিষ্ঠানগুলো সরকারের নিয়ন্ত্রণে যেগুলো আছে সেগুলো ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, শিল্প কারখানাগুলো যদি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়, তাহলে এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যার ফলে দেখা যায় যে শিল্প সম্পর্কের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। এটা গেল আমাদের বাংলাদেশের উত্তম শিল্প সম্পর্ক প্রতিষ্ঠান সরকারের গৃহীত পদক্ষেপ শুরু। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের শিল্প সম্পর্কের অবনতির কারণ শুরু। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে শিল্প সম্পর্ক অবনতি ঘটে। সেই অবনতি কী কী কারণে ঘটতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করি। প্রথম কারণ হল সরকার কর্তৃক প্রণীত আইন কানুন ও নীতিসমূহ শিল্প সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অনুকূল নয়। অর্থাৎ সরকার সময় সময় যে সমস্ত শিল্প সম্পর্কিত আইন এবং নিয়ম কানুন তৈরি করে বা প্রণয়ন করে বা বাস্তবায়ন করে, সেগুলো অনেক সময় দেখা যায় যে শিল্প সম্পর্কে ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ দেখা যায় যে শিল্প নিয়োজিত বিভিন্ন পক্ষের মধ্যে শিল্প সম্পর্ক থাকে। দুই নম্বর, শ্রমিক ও শ্রমিক সংঘের প্রতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি স্বৈরতান্ত্রিক। অর্থাৎ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তাদের কথাই চূড়ান্ত কথা। এই ধারণা হলো স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। আমাদের দেশে বিভিন্ন শিল্প কারখানায় এই ধরনের দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়, যেটা উত্তম শিল্প সম্পর্কের ক্ষেত্রে বড় একটি বাধা। তিন নম্বর কারণ, শ্রমিক সংঘের ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের অনুপস্থিতি শিল্প সম্পর্কেও গড়ে তোলার ক্ষেত্রে বড় একটি অন্তর। অর্থাৎ শ্রমিক সংঘে যারা নেতৃত্ব দান করে, এই নেতৃত্ব দানকারীর মধ্যে কিছু নেতা কর্মী আছে যারা ত্যাগী এবং অভিজ্ঞ, শিল্প সম্পর্কের ক্ষেত্রে তাদের অনুপস্থিতি একটি নেতিবাচক ধারণা সৃষ্টি করে। অর্থাৎ এদের অনুপস্থিতির কারণে শিল্প সম্পর্কটা ভালো থাকে। চার নম্বর, সরকার শ্রমিক সংঘের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করে থাকে। বিভিন্ন সময় বা অনেক সময় দেখা যায় যে মালিক এবং শ্রমিকের মধ্যকার সম্পর্ক, সেইখানে সরকার হস্তক্ষেপ করে। এই ধরনের হস্তক্ষেপও আমাদের দেশে শিল্প সম্পর্ক মধ্যে অবনতির কারণ, তার মধ্যে একটি উল্লেখযোগ্য। পাঁচ নম্বর, জাতীয় নেতা ও শ্রমিক নেতাদের মধ্যে অনেক সময় গণতান্ত্রিক সহিষ্ণুতার অভাব পরিলক্ষিত। জাতীয় নেতা এবং শ্রমিক নেতা যা আছে তাদের মধ্যে যে গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক মনোভাব, এই জিনিসটা একে অপরের প্রতি প্রদর্শন করে না। অর্থাৎ তাদের সহিষ্ণুতার অভাব রয়েছে, যেটার প্রভাব শিল্প সম্পর্কের উপর পড়ে। ছয় নম্বর, অনেক সময় দেখা যায় শিল্প সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান আইন প্রণয়নকারী কর্তৃপক্ষসমূহ নিয়োগকারী কর্তৃপক্ষের অনুরোধে তাদের পক্ষে হস্তক্ষেপ করে। অর্থাৎ যারা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অনেক সময় দেখা যায় যে তারা মালিক পক্ষের হয়ে কাজ করে। ফলে আমাদের দেশে শিল্পক্ষেত্রে শিল্প সম্পর্কটার অবনতি ঘটে বা শিল্প সম্পর্কে অবনতি ঘটে। সাত নম্বর কারণ, মালিক শ্রমিক ও শ্রমিক সঙ্গে নেতাদের মধ্যকার পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের অভাব পরিলক্ষিত। আট নম্বর, বিভিন্ন শ্রমিক সংগঠনের মধ্যে আন্তঃবিরোধ রয়েছে। এই বিভিন্ন শ্রমিক সংঘের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের যে বিরোধ, সেটা শিল্প সম্পর্কে অবনতির একটি কারণ। ঘন ঘন সামরিক সরকারের আবির্ভাব শিল্প সম্পর্ক দারুণভাবে বাধাগ্রস্ত করে। আমাদের দেশে স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধু জাতির জনক তাকে হত্যা করার পর এদেশে যে সামরিক বাহিনী আসে, তারা দীর্ঘকাল আমাদের দেশকে শাসন করে। এই ঘন ঘন সামরিক বাহিনী যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন দেখা যায় যে শিল্পের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা, যার প্রভাব দেখা যায় যে মালিক এবং শ্রমিকদের মধ্যে সম্পর্কটা শীতল হয়ে যায়, উষ্ণ থাকে। এরপরে নয় নম্বর, প্রকৃত শিল্পপতি তথা উদ্যোক্তাদের অভাব রয়েছে। অর্থাৎ যারা প্রকৃত শিল্প উদ্যোক্তা বা যারা প্রকৃত পক্ষে শিল্পপতি, এইরকম লোকের অভাব রয়েছে। দশ নম্বর, সরকার ও সরকারি নীতিমালার স্থিতিশীলতার অভাবের কারণে বাংলাদেশে শিল্প সম্পর্কে অবনতি হচ্ছে। এরপরে আসছে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হয়, ফলে শিল্প সংঘাত সৃষ্টি হয়। অর্থাৎ শ্রমিকদেরকে যে পরিমাণ বেতন দেওয়া হয় কাজের তুলনায় যেটা খুবই কম, অর্থাৎ শ্রমিকরা কাজ করে ঠিকই কিন্তু তারা কাজের বিনিময়ে তাদের ন্যায্য মজুরি পায়, যেটা সব শিল্প সম্পর্কে অবনতির একটি কাজ। শিল্প প্রতিষ্ঠানে উত্তম কার্য পরিবেশের অভাব রয়েছে, যেটা শিল্প সম্পর্কের
অবনতি ব্যক্তি ট্রেড ইউনিয়ন সমূহ অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানে যে সমস্ত ট্রেড ইউনিয়ন রয়েছে সেই সমস্ত ট্রেড ইউনিয়নগুলো দেশে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক দলের যে এজেন্ডা বা উদ্দেশ্য রয়েছে সেগুলো বাস্তবায়নে তৎপর থাকে, যেটা শিল্প সম্পর্কে অবনতি ব্যক্তি গণতান্ত্রিক ও প্রগতিশীল শ্রমনীতি ও শ্রম আইনে অনুপস্থিতি অর্থাৎ গণতান্ত্রিক ও প্রগতিশীল শ্রমনীতি আমাদের শিল্প কারখানাগুলোতে বিদ্যমান নেই, যার ফলে আমাদের দেশে শিল্পের মধ্যে একটা অস্থিরতা পরিলক্ষিত। সর্বশেষ যে কারণ সেটা হলো সরকারের অব্যাহত বিরাষ্ট্রীকরণ কর্মসূচির কারণে বাংলাদেশের শিল্প সম্পর্কে অবনতি হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার অনেক সময় দেখা যায় যে তারা বিরাষ্ট্রীকরণ কর্মসূচি গ্রহণ করে, যার ফলে শ্রমিকদের মধ্যে তাদের অসন্তোষ দেখা দেয় এবং শিল্প সম্পর্কের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। আমরা এখন আজকে যেটা পরামর্শ দিলাম শিল্প সম্পর্কের উপর শিল্প বিপ্লবের প্রভাব, শিল্প সম্পর্কের উপর শিল্প বিপ্লবের প্রভাব। আমরা যদি দেখি যে শিল্প বিপ্লবের পূর্বে মূলত অর্থনীতি ছিল কৃষিভিত্তিক এবং হস্তশিল্প নির্ভর ভিত্তিক। শিল্প বিপ্লবের ফলে যান্ত্রিক প্রক্রিয়ায় উৎপাদন সূচনা হয়। এই প্রক্রিয়া ইংল্যান্ডে 1800 শতাব্দীতে শুরু হয়, পরবর্তীতে বিশ্বের অধিকাংশ দেশের প্রভাব পরিলক্ষিত। শিল্প বিপ্লবের ফলে বৃহদায়তন শিল্প শিল্পের আবির্ভাব ঘটে, এতে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়, ব্যাপক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত বাধার লক্ষ্যে সৃষ্টি হয় নতুন শ্রেণী শ্রমিক ও মালিক। শিল্প বিপ্লবের ফলে দেশে দেশে শিল্পায়নের অগ্রগতি বৃদ্ধি পাওয়ায় শ্রমিক শ্রেণীর আয়তনও বৃদ্ধি পায়, আবার তারা সংঘবদ্ধ শক্তিশালী হয়ে মালিকের সাথে দর কষাকষিতে লিপ্ত থাকে। শিল্প বিপ্লবের ফলে শিল্প সম্পর্ক আরও মজবুত, অর্থাৎ আমরা বলতে পারি শিল্প বিপ্লব শিল্প সম্পর্কের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলেছে, অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে আমাদের শিল্প সম্পর্কটা আরও গভীর হয়েছে। আমরা শিল্প সম্পর্কের উপর শিল্প বিপ্লবের প্রভাব একটু ধারাবাহিকভাবে কিছু আলোচনা করি। প্রথম যেটা, শিল্প বিপ্লব নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। শিল্প কলকারখানা উত্তরোত্তর শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর প্রভাব, শিল্প বিপ্লবের ফলে শ্রমিকদের আয় বৃদ্ধি পেতে থাকে এবং তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। 3 নম্বর, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে শিল্প বিপ্লব। 4 নম্বর, শিল্প বিপ্লবের ফলে শিল্পায়িত সমাজে অবাধ স্বাধীনতা, সংঘ করার স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃতি পায় এবং এর চর্চাও শুরু হয়। 5 নম্বরে, গতিহীন ও স্থবির উৎপাদন ব্যবস্থার ব্যাপক গতির সঞ্চার হয়, শিল্প বিপ্লব শ্রমিকদের সচেতন করে তোলে, ফলে শ্রমিক সচেতন হয় কর্মক্ষেত্রে। 7 নম্বর, শিল্প বিপ্লব ট্রেড ইউনিয়ন আন্দোলনের জন্ম দিয়েছে। 8 নম্বর, শিল্প বিপ্লব পুঁজিপতি মালিক শ্রেণীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম করতে উৎসাহ জুগিয়েছে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই, আমাদের প্রথম অধ্যায় শেষ। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা ক্লাস শুরু করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকার কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি মেনে চলো, পরিবারের অন্যান্য সদস্যদেরকে তা মানতে উৎসাহিত করো। সবাইকে ধন্যবাদ।
स्पीकर तो लगेंगे। स्पीकर लगाना है ना ये नहीं लगता है। हाँ लगता है।